দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে আমি বারবারই বলি যে সবসময় আমার কাছে মারা যেটা প্রশ্ন করেন, স্যার আমার বাবুটা তো চিকন চাকন, কিরকম দেখছেন হাড্ডি টাড্ডি বাইরে হয়ে গেছে। আমার সামনে মারা জামাটা খুলে, বাবুর জামাটা খুলে হাড্ডিটা দেখানোর চেষ্টা করেন। আমি আসলে তখন বুঝি যে মায়ের মনের ব্যথাটা আমি বুঝতে পারি। আসলে আমরা সবাই চাই একটু বাচ্চা গোলগাল হোক, আসলে ব্যাপার ঠিক সেরকম নয়। আমরা একটা স্ট্যান্ডার্ড ওজন হলেই সেটা যথেষ্ট, তবে ইয়েস, ওজন তো একটা ফ্যাক্টরি। তো আজকে আমি কিছু খাবারের কথা বলবো যেটা নিয়ে আমি আগেও বলেছিলাম, সেগুলোর কিছু মডিফিকেশন করে আমি আমার অভিজ্ঞতায় বিভিন্ন সময় নতুন কিছু অভিজ্ঞতা আমারও সংযোজিত হচ্ছে আপনাদের সাথে সাথে, তো সেগুলো আমি একটু শেয়ার করবো। আমি চটচট করে কয়েকটা খাবারের নাম বলে যাবো, আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, দখলে নোট করে রাখার চেষ্টা করবেন, সেই খাবারগুলো আপনার বাবুর ওজন বাড়াতে শুরু করবে। এগুলো নিয়ে আমি আসলে আগেও কিছু বলেছিলাম, আজকে সামারাইজ করে বেশ কতগুলো খাবারের কথা বলবো, নামগুলো বলবো, প্রায় 15-20টা খাবারের কথা বলবো, সেগুলো আপনারা নোট করবেন। আপনারা নট নেসেসারি যে সব বাবু এগুলো খাবার খাবে, এক একটা বাবু একরকম খাবার খায়, কেউ মুরগি খায় না, কেউ ডিম খায়, কেউ ডিম খায় না। তো আমি এতগুলো খাবারের কথা বলবো, আপনার বাবুর জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপনারা নোট ডাউন করুন, এবং আপনি পরবর্তী 7 দিন এভাবে রুটিন করবেন যে এই 7 দিনে এই খাবারগুলো আপনি বিভিন্ন সময় আপনি ইনকর্পোরেট করবেন, অর্থাৎ আপনার বাবুর খাদ্য তালিকায় সেটি ঢোকানোর চেষ্টা করবেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। তো প্রথমে আমি যেটা বলবো, সবসময় যেটা বলি, ডিম আপনার বাবুর ওজন বাড়ানোর জন্য খুব ভালো কাজ করতে পারে, কারণ ডিমের ভিতরে যে হেলদি ফ্যাট আছে এটা শুধু ওজন নয়, হাইট বাড়াতেও আপনার বাবুকে সাহায্য করবে। কারণ প্রোটিন আমাদের জানি আমরা যে প্রোটিন আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট আমাদের বৃদ্ধির জন্য, সুতরাং এটি একটি ইম্পর্টেন্ট খাবার হতে পারে। 2 নম্বর খাবার মুরগির মাংস, আমি মুরগি নিয়ে কথা বলছি, মুরগির মাংস প্রোটিন আছে, সেই প্রোটিন আমি বলবো যে হাইট বাড়াতে আমাদের সাহায্য করবে। 3 এই তালিকায় যে বিভিন্ন ধরনের ভেজিটেবলস, আমরা বলবো গ্রিন ভেজিটেবলস, কালারফুল ভেজিটেবলস, বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না, কিন্তু এই ধরনের ভেজিটেবলস যদি আপনি বাবুকে খাবারে ঢোকাতে পারেন, বাবুর ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তাহলে তার শরীরের বৃদ্ধিও খুব সুন্দরভাবে চমৎকারভাবে ঘটবে। এখন আমের মৌসুম বা সামনে সিজনাল যে সমস্ত ফ্রুটস আসবে, বিভিন্ন রকম সুস্বাদু ফ্রুটস সামনে আসছে, শুধু এই সময় না, আমাদের দেশে সারা বছরই বিভিন্ন রকম ফল পাওয়া যায়, সিজনাল ফ্রুটসগুলো আপনার বাবুকে খাওয়ান। এই ফ্রুটসগুলো কিন্তু বাবুর ওজন বাড়াতে, বিশেষ করে আম আমাদের বাবুর ওজন বাড়াতে সাহায্য করে। সে একইভাবে আমি কলার কথা বলবো, কলা চমৎকারভাবে আমাদের ওজন বাড়াতে সাহায্য করবে। একটি পূর্ণাঙ্গ সাগর কলা, আমি সবসময় বলি 100 ক্যালোরি শক্তি আপনি পাবেন, সুতরাং আপনার বাবু যদি প্রতিদিন একটা বা দুটো কলা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু তার সারাদিনের যে রিকোয়ারমেন্ট তার অনেকটাই সে পেয়ে যাবে। এই তালিকায় আমি বলবো অ্যাভোকাডো একটি ফল আছে, আমরা আসলে অ্যাভোকাডো বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, যারা এর সাথে ফ্যামিলিয়ার আছেন আপনার অ্যাভোকাডো আপনার বাবুকে খাওয়াতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আপনার বাবুর শরীরে যে প্রয়োজনীয় যে চাহিদা সেটি পূরণ করবে, এবং ওজন এবং উচ্চতা বৃদ্ধিতেও কোনো না কোনোভাবে সে সাহায্য করবে। একইভাবে যে মিল্ক জাতীয় প্রোডাক্ট, আমাদের ঘি কথা বলবো আমরা, যারা ঘি সহ্য করতে পারে যে সমস্ত বাবু, আপনি সপ্তাহে 3 দিন যদি পরবর্তী হজম হয় প্রতিদিন আপনি ঘি দেন, চিজ দেন বা মাখন দেন, তাহলে আপনার বাবুর ওজন বাড়তে সাহায্য করবে। এই তালিকা আমি যেটা সবসময় বলি যে হোল মিল্ক দুধ, প্রতিদিন বাবুকে বয়স ভেদে 1 গ্লাস বা 2 গ্লাস দুধ দিন। দুধের ভিতরে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, বিভিন্ন ধরনের মিনারেলস, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সব কিছু আছে। আপনার বাবুর ওজন এবং হাইট উচ্চতা বৃদ্ধিতে, যেটা নিয়ে আমি সবসময় বলি যে আমার বাবু লম্বা হচ্ছে না কেন স্যার, হাইট বৃদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করবে। সেই সাথে আরও দুটো খাবারের কথা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে মধু। মধু আপনার বাবুকে ওজন বাড়াতে সাহায্য করবে, এবং মধু খেলে যদি আপনি প্রতিদিন মধু দেন বাবুকে, প্রয়োজনীয় যে পুষ্টি সেটি সে পাবে। তবে আমি বলবো মধু আপনি 1 বছরের নিচে দেবেন না, 1 বছরের পর থেকে মধু দেবেন। আরেকটি খাবার যেটি চমৎকারভাবে আমাদের ওজন বাড়াতে সাহায্য করে সেটা হচ্ছে গুড়, খেজুর বা আখের গুড় পাওয়া যায়, যে গুড়ি আপনি দেন, গুড়ের ভিতরে প্রয়োজনীয় যে সমস্ত বিভিন্ন মিনারেলস আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এর ভিতরে আয়রন আছে। আপনি জানেন যে আমাদের অনেকের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তো এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য কিন্তু এই গুড় খুব ভালো কাজ করবে। এই তালিকায় শেষের দিকে চলে এসেছি আমি খাবার, আরেকটা হচ্ছে ড্রাই ফ্রুটস। বিভিন্ন ড্রাই ফ্রুটস আপনি আপনার বাবুকে দিতে পারেন, ড্রাই ফ্রুটসও কিন্তু প্রয়োজনীয় বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস তো আছে, সে সাথে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে, এটা আমি আগেও বলেছিলাম। এই একইভাবে আমরা বলবো বিভিন্ন সামুদ্রিক মাছ, সেই সামুদ্রিক মাছও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম প্রোটিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সাপ্লাই করে, যেগুলো ফ্যাটি ফিশ, মানে যেগুলো ফ্যাটি ফিশ আছে সেগুলো যদি আপনার বাবাকে খাওয়াতে পারেন, তাহলে সেটা ওজন বাড়াতে সাহায্য করবে। সুতরাং এটি একটি আপনার বাবুর জন্য চমৎকার সমাধান হতে পারে। শেষের দিকে যেটি আমরা বলবো যে ওটসের কথা আমরা বলি, ওটস আপনার বাবুকে আপনি দিতে পারেন। ওটস নিয়ে অনেকের একটা দ্বিধা বিভক্তি মতামত আছে যে ওটস খেলে ওজন কমে কিনা, আসলে ব্যাপারটা ঠিক তা নয়।
ওটসে প্রচুর ক্যালোরি পাওয়া যায়, 100 গ্রাম ওটস খেলে 330 ক্যালোরি পাবেন। যেটা প্রবলেম, ওটস একটি কমপ্লেক্স নিউট্রিয়েন্টস, যখন বাবু খাবে তার শরীরে অনেকক্ষণ এটি পেটে থাকে, হজম হতে সময় নেয়, যার ফলে বাবুর পেটটা একটু ভরা ভরা লাগতে পারে, যার ফলে পরবর্তী মিলটা খেতে তার একটু কষ্ট হতে পারে। তাহলে ওটস আপনি দিলে পরবর্তী যখন বিগ মিলটা দেবেন একটু সময় করে একটু সময় নিয়ে আপনি দেবেন। তো দর্শক, আমি মনে করছি এই খাবারগুলো আপনার বাবুকে আপনারা দিন। আপনি একটা সাপ্তাহিক একটা তালিকা করুন, সেই তালিকা অনুযায়ী, খাবারের তালিকা অনুযায়ী এই ধরনের খাবারগুলো আপনারা ঢোকান, নিশ্চিত আপনার বাবুর ওজন এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।